हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी निश्चयई आपनादेरके बोलेछिलाम जे आमरा कन्टिन्यू सुप्रीम कोर्टे जे वेबसाइट आछे, निर्धारित वेबसाइट, तार दिकेई आमरा सबसमय चेये थाकि जे सुप्रीम कोर्टे आमादेर एसएससी 2016 मामला बा आमादेर डीए मामलार फलाफल कि होबे। आमादेर एसएससी 2016 केन बोलछि ना, केउ ना केउ आमादेर भाई आछे, केउ ना केउ आमादेर बोन आछे, बा आमादेर विद्यालये पार्श्ववर्ती विद्यालयेर कलिग आछे। तो एइजन्यई आमरा बोलछि आमादेर देखा प्रथम हे जेहेतु 5ই সেপ্টেম্বর 2024 डेट ছিল, কিন্তু ওই দিন চিফ জাস্টিস অসুস্থ বলে শোনা যাচ্ছে। যদিও তিনি কোনো অফিসিয়াল বাইট দেননি বা অফিসিয়াল নোটিশ দেননি যে তিনি অসুস্থ বলে, দেওয়ার কথাও নয়। তিনি যেহেতু চিফ জাস্টিস, আমাদের ক্রস কোনো প্রশ্ন করার অধিকার নেই, সংবিধান থেকে অধিকার আমাদের দেয়নি। যাই হোক, সেই 5ই সেপ্টেম্বর ক্যান্সেল হওয়ার পরে নতুন করে এই এক ঘন্টাখানিক আগে সুপ্রিম কোর্টের নির্ধারিত ডেট দেওয়া হয়েছে 10ই সেপ্টেম্বর 2024। এই এসএসসি 2016 মামলার আবার উঠবে সেই বেঞ্চে, যে বেঞ্চে থাকবেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং জাস্টিস জে বি বাড়িওয়ালা এবং জাস্টিস মনোজ কুমার মিশ্রা বা মনোজ মিশ্রা সাহেব। তো এই তিনজন জাস্টিসের বেঞ্চেই এসএসসি 2016 মামলার শুনানি হবে। তো এখানে বলে রাখা প্রয়োজন, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কী প্রশ্ন না, 5ই সেপ্টেম্বর 2024 যখন মামলাটি ক্যান্সেল হয়, তখন আনঅফিসিয়ালি আমরা খবর পেয়েছিলাম সুপ্রিম কোর্টের যে সমস্ত আইনজীবীরা আছে তাদের মারফত আমরা খবর পেয়েছিলাম যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি নাকি খুব অসুস্থ, তিনি নাকি ব্যাকবোনে যন্ত্রণা হচ্ছে, অর্থাৎ তেনার শিরদাঁড়ায় যন্ত্রণা হচ্ছে, পেন হচ্ছে, তিনি নাকি বসতে পাচ্ছেন না, তার জন্যই এই মামলাটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই মামলাটি নতুন করে আবার ডেট দেওয়া হয়েছে 10ই সেপ্টেম্বর 2024। এখন প্রশ্ন হলো, তিনি কি সুস্থ আছেন? তিনি যদি আবার অসুস্থ হয়ে যান তাহলে আবার ক্যান্সেল হয়ে যাবে। যদিও আশায় মরেছে আশা, অবশ্যই আমরা আশায় থাকব যে তিনি সুস্থ হোক এই কামনা করি। এসএসসি 2016 মামলাটা তিনি শুনুন, যেখানে 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপটির ভাগ্য একটি সুন্দর উপর ঝুলে আছে, তারা নিশ্চিন্ত পাক, কাঁকড়গুলো বাদ হয়ে যাক, আবার ফ্রেশ চালটা আমরা পাই, যাতে কিনা শিক্ষা ব্যবস্থা ত্বরান্বিত হতে পারে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।